আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক ক্রিপ্টো ইনকাম বিটির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আমরা বিগত দিনে ভিলাব মাইনিং করছিলাম, তো ভিলাবের একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি ভিলাব এখন যদি উড্ডো না করেন তো পরবর্তীতে কিন্তু আপনি উড্ডো করতে পারবেন না। এটা নিয়ে অনেকদিন আমি স্টপ ছিলাম, তো যাই হোক, এখন যেহেতু 1% আপনার দিচ্ছে, তারা 1% উড্ডো ফ্রি নিচ্ছে VFIC, তো সেক্ষেত্রে এখন এটা উড্ডো করা যায় আমার মতে। তো যার যে রিক্স অনুযায়ী আপনারা কাজটা করবেন, যেহেতু এখানে আমাদের টাকা খরচ করে উড্ডো করতে হচ্ছে, তো সেক্ষেত্রে প্রত্যেকের জায়গা থেকে বলবো আজকের ভিডিওটা আপনারা ফুল কন্টিনিউ দেখেন আমি কিভাবে উড্ডো করি। তো প্রথম অবস্থায় হচ্ছে আমরা ভিলাব ওয়ালেটে চলে যাব। ভিলাব ওয়ালেটে যাওয়ার পরে আপনার যে অ্যাকাউন্টটা আছে সেইখানে আপনাদেরকে আমি দেখাই, এখানে দেখেন আমি যে মাইনিংগুলি করছি সেই মাইনিংয়ের টোটাল কয়েনগুলি কিন্তু এইখানে আছে। তো আমার এখানে যদি আমি উড্ডো রেকর্ডে ক্লিক করি, তাহলে আমার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল আছে হচ্ছে আপনার 26,427। তো যাই হোক, এই টোকেনটা যদি আমরা উড্ডো করতে যাই, এখানে বলতেছে তারা আগে 5% ছিল, এখন 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আপনারা এখানে 1% VFIC দিয়ে আপনারা উড্ডো করতে পারবেন, আপনাদের কাছে যত ব্যালেন্স আছে। এখানে যদি আমি উঠাই 26,427, তাহলে আমাকে এই পরিমাণ VFIC কিন্তু দিতে হবে। এক একটা VFIC-র প্রাইস $22 প্লাস, তার মানে এই পরিমাণ যদি হিসেব করি তাহলে ন্যূনতম $85 থেকে $90 পর্যন্ত আমার এখানে খরচ হচ্ছে, ঠিক আছে। তো তারপরে আমি রিক্স নিয়েই কাজটা করতেছি, এখানে আর কিছু করার নাই। এবার আসেন, আপনারা এই VFIC-টা কোথায় পাবেন? VFIC-টা পাবেন হচ্ছে আপনারা এল ব্যাঙ্ক এক্সচেঞ্জারে বা আদার্স এক্সচেঞ্জারগুলিতে আপনি পাবেন। এল ব্যাঙ্কে হচ্ছে আপনার গ্যাস ফিটা কম কাটে, উড্ডো চার্জ, ঠিক আছে, উড্ডো চার্জটা কম কাটে। তো এটা কিন্তু আপনাদেরকে আমি এখানে আমার এই ব্যানারটাতে দেখাই, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন প্রত্যেকে এখানে খেয়াল করবেন, তারা কিন্তু এখানে একটা নোটিশ করে দিছে 6 তারিখ থেকে ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর ভিতরে আপনাকে 1% এখানে রাখা হবে, এর পরবর্তীতে এটার আপনার উড্ডো ফ্রি চলে যাবে 5%-এ, ঠিক আছে। তো যত দ্রুত পারেন আপনারা আপনাদের যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা আপনারা উড্ডো করে নেবেন। তো উড্ডো করার জন্য আপনারা যে কাজটা করবেন, আপনাদের অ্যাপসের ভিতরে চলে আসবেন, আসার পরে যে এখানে এই অপশনে চলে আসলে নিচের দিকে দেখতে পারবেন এই যে উড্ডো রিওয়ার্ড আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে বলে রাখি, এইখানে কিন্তু আপনারা অবশ্যই VFIC যখন ডিপোজিট করবেন তখন কিন্তু আপনারা এই যে ওয়ালেট সেকশনে আসবেন। আসার পরে এই যে এই VFIC-র এটা কিন্তু আমি এখানে লুট করে নিছি, তো আপনারা কি করবেন এইখানে ডিপোজিট সেকশনে ক্লিক করবেন। ডিপোজিট সেকশনে ক্লিক করে এল ব্যাঙ্ক থেকে VFIC-টা আপনি ওইখানে বাই করে এইখান থেকে অ্যাড্রেস নেবেন। এই অ্যাড্রেসটা VFIC-র 0.01 হচ্ছে মিনিমাম এখানে ডিপোজিট করতে হবে, আর এই উড্ডো ফ্রিটাই হচ্ছে আপনার এল ব্যাঙ্কে যাবে। আচ্ছা, এখানে ডিপোজিট হওয়ার পরে আপনার ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পারবেন। এরপরে আপনি উড্ডো বাটনে চলে যাবেন, উড্ডো বাটনে ক্লিক করার পরে আপনার যে ফুল ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা আপনি এখানে বসায় দিবেন, ঠিক আছে। আমি এখানে বসাই দিতেছি 26,427। তো এই ব্যালেন্সটা আমি বসাই দিলাম। বসাই দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন উড্ডো বাটন আছে, এই উড্ডো বাটনের উপরে আমি একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমার এখানে একটা OTP আসবে ইমেইলে, তো সেই ইমেইলের OTP টাইমে এখানে আমাকে বসাইতে হবে। তো আমি চলে যাচ্ছি ইমেইল, তো অলরেডি কিন্তু OTP আমি এখানে বসাই দিছি। বসাই দেওয়ার পরে এখানে ভেরিফাই কোডে ক্লিক করে দিব। ভেরিফাই কোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই যে উড্ডোটা দেখতে পাচ্ছেন, আমার এই উড্ডোটা কিন্তু এখানে বলতেছে ইউর উড্ডো উইল বি প্রসেস, 24 ঘন্টা লাগবে আর কি, 24 ঘন্টার ভিতরে কিন্তু আমার এই উড্ডোটা এখান থেকে চলে আসবে। তো আমি এখন আমার স্ট্যাটাসে যদি যাই, তাহলে আমার এখানে কিন্তু উড্ডোল রেকর্ডে এখানে ব্যালেন্সগুলি একদম 0-0 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই উড্ডোটা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসবে। আসার পরে আমি কিন্তু এইখানে অ্যাভেলেবেল ব্যালেন্স আমি দেখতে পারবো। তো এখানে আমি যদি ওয়ালেট সেকশনে ক্লিক করি, ওয়ালেট সেকশনে ক্লিক করলে আমার এই যে নিচের দিকে যে এই যে এইখানে কিন্তু আমি BLV দেখতে পারবো, ঠিক আছে। এইখানে কিন্তু আমি
বিএলবিটা দেখতে পারবো। তো এই বিএলবি থেকে আমি সরাসরি এই অ্যাপস থেকে লাভ নামে একটা ওয়ালেট আছে, এই লাভ ওয়ালেটটাতে আমি ট্রান্সফার করে নিব। কারণ এখানে দেখতে পাচ্ছেন এক একটা বিএলবির প্রাইস কিন্তু দেখাচ্ছে 30 সেন্ট করে, ঠিক আছে। তারা বলতেছে এটা খুব শীঘ্রই লিস্ট করবে, জানুয়ারি মাসের দিকে তারা লিস্ট করবে। তো আপনাদের যদি এই প্রজেক্ট সম্পর্কে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এইখান থেকে আপনার যে বিএলপিটা এই আটা আছে, বিএলবি টোকেনটা আছে, সেই বিএলবি টোকেনটা আপনি এখান থেকে উইথড্র করে নেবেন, ঠিক আছে। অবশ্যই নিজ দায়িত্বে আপনাকে নিতে হবে, ঠিক আছে। যদি আপনার এটার উইথড্র ফ্রি দেওয়ার চার্জ সামর্থ্য না থাকে তাহলে কিছু বলার নাই, কারণ কখন কি তারা আপডেট নিয়ে আসে এটা আমরাও নিজেরাও বলতে পারি না। তারপরেও এখান থেকে আমি উইথড্রটা করে নিলাম। তো এখন দেখা যাক এটার আমি, ও অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিএলবি চলে আসছে, 24 ঘন্টার কথা বলছে অলরেডি কিন্তু এখানে চলে আসছে। তো যাই হোক, এটা কিন্তু আমার ওয়ালেটে চলে আসছে 26,427। তো এখন আমি চাচ্ছি এই ওয়ালেটই আমি আমার বিএলবি রাখবো না, এইখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে আমার নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করছি, সেটা হচ্ছে লাভ ওয়ালেট। তো আপনারা চাইলে লাভ ওয়ালেটে এখানে রাখতে পারেন। রাখার জন্য আপনারা যে কাজটা করবেন, এই বিএলবি টোকেন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনি এইখানে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসের ভিতরে কী করবেন, আপনি আপনার বিএলবিটা এখান থেকে সেন্ড করবেন। তো আপনি এখান থেকে কী করবেন, উইথড্র অপশনে ক্লিক করবেন, তারপরে বিএলবি অপশনে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন, এইখানে আপনি অ্যাড্রেসটা বসাবেন। বসানোর পরে যদি আপনি এখানে এক্সাম্পল 10টা বিএলবি দেই বা 100টা বিএলবি দেই, তাহলে এইখান থেকে যদি আমি সাবমিট দেই তাহলে এটা কি হয় আমি একটুখানি চেক করার জন্য জাস্ট এই কাজটা করতেছি। তো এটাও কিন্তু লোড নিচ্ছে মনে হচ্ছে, এখানেও আমাকে কনফার্মেশন করতে হবে। তো যাই হোক, এটা লোড নিচ্ছে, আমি একটু অপেক্ষা করি। আচ্ছা, এখানে বলতেছে ট্রানজাকশন হিজ ব্যান্ড আর কি সাকসেসফুল হয়ে গেছে। তো আমি এখান থেকে একটুখানি ব্যাক বাটনে ক্লিক করি তাহলে আমার বিএলবিটা, ও আচ্ছা এটা কিন্তু অলরেডি ট্রানজাকশন হয়ে গেছে। তারপরে যদি আমি এই ওয়ালেটে চলে আসি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আমার এই 100 বিএলবি টোকেন কিন্তু এখানে চলে আসবে। জাস্ট একটু অপেক্ষা করি। তো ওই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 100 বিএলবি এখানে চলে আসছে, আর এখানে কিন্তু প্রাইসও দেখাচ্ছে $30-এর মতো। হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেলাম, $30-এর মতো কিন্তু এখানে প্রাইস দেখাচ্ছে। তো যাই হোক, আপনারা যারা এখানে কাজটা করতে চান, লিস্টিং হলে প্রাইস কতটুকু ডাউনে যাবে বা কতটুকু আপে থাকবে এটা পরবর্তীতে বলতে পারবো, এখন কিন্তু আপনাদের মাঝে আমি এটা বলতে পারতেছি না, ঠিক আছে। আর এই লাভ ওয়ালেট ক্রিয়েট করতে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন, ওইখান থেকে সরাসরি আপনারা কী করবেন, গুগল প্লে স্টোরে ওয়ালেটটা ডাউনলোড করে আপনি ওইখানে পার্স কি দিবে, পার্স কিগুলি নেবেন, এবং হচ্ছে আপনাকে প্রাইভেট কি দিবে, ওই প্রাইভেট কিগুলিও কিন্তু আপনি সংরক্ষিত রাখবেন, ঠিক আছে। কারণ এটা যখন আপনি মোবাইলটা একটা সময় নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো কারণে যে কোনো কিছু হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এইখান থেকে এই কাজটা আপনি সেফ জোনে থাকতে পারেন। তো আমি টোটাল ব্যালেন্সটাই দেখি এখান থেকে ট্রান্সফার করা যায় কি না। তো আমি চেষ্টা করতেছি টোটাল ব্যালেন্সটা এখানে ট্রান্সফার করার জন্য। তো যাই হোক, এখানে ম্যাক্সে আমি ক্লিক করে দিলাম, সাবমিটে ক্লিক করে দিলাম। তো দেখি এটা আমার উইথড্র হইতে কতটুক টাইম লাগে। আমার এই উইথড্রটাও কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তার মানে আমার এখানে কি বলে যে আমার বিএলবিটা 0-0 হয়ে গেল। এখন যদি আমি লাভ ওয়ালেটে আসি তাহলে এইখানে কিন্তু আমার এই যে বিএলবিটা আছে, এই বিএলবিটা কিন্তু আমার এখানে চলে আসছে। জাস্ট আমি একটু অপেক্ষা করি। তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে চলে আসছে। তো আমার এখানে 26,417 বিএলবি দেখাচ্ছে, যেটার প্রাইস দেখাচ্ছে এই পরিমাণ ভাই। এইখান থেকে যদি আমি $500 পাই আমি হ্যাপি, ঠিক আছে। এটা দেখে কোনো ইয়ার কোনো কারণ নাই, কারণ এটা কারেন্ট প্রাইস দেখাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আমি আমার এই ভিডিওটা আপনাদের মাঝে এখানে শেষ করে দিতেছি। পরবর্তীতে যখন লিস্ট হবে আমি লিস্টিং আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। আরেকটা বিষয়, আমি এই বিএলবি ইনকামের জন্য নতুন একটা টেলিগ্রাম বট তারা দিছে, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাদেরকে এই বটটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। এইখানে যারা পারবেন প্রত্যেকটা রেফারের জন্য 5টা করে বিএলবি পাবেন, আর হচ্ছে আপনারা এখান থেকে ডেইলি ক্লেম করতে পারবেন, এবং যখন আপনি জয়েন করবেন জয়েন করার জন্য 10টা বিএলবি পেয়ে যাবেন, ঠিক আছে। তার মানে $3-এর মতো কারেন্ট প্রাইস।
তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তাদেরকে বলবো আমাদের ক্রিপ্টো ইনকাম বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি হচ্ছে সকল আপডেটের জন্য আপনারা এখানে আমাদের ক্রিপ্টো ইনকাম বিডি টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা পেমেন্ট প্রুফ, ভিআরসি কয়েনের একটা পেমেন্ট প্রুফ কিন্তু আমি এখান থেকে উইথড্র করছি, সেটার কিন্তু প্রুফ আপনাদের মাঝে দিয়ে দিছি। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এই পর্যন্তই।